আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন, আপনাদের সবাইকে স্বাগতম এখনকার ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি মিলন আহমেদ, এই মুহূর্তে বাংলাদেশ থেকে। আজ 24 অক্টোবর 2021। ওমানের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেব, সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত থাকার জন্য। ওমানে 10 বছর বয়সীদের আইডি ও রেসিডেন্ট কার্ড করা বাধ্যতামূলক। ওমানে ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পোশাক সরবরাহ করল ওমান, এবং মাস্কাট কেন্দ্রীয় বাজার খোলার নতুন সময় নির্ধারিত। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ওমানে 10 বছর বা তার বেশি বয়সী ওমানি নাগরিক ও প্রবাসীদের আইডি কার্ড বা আবাসিক কার্ড তৈরির বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এছাড়াও কোনো নাগরিক যদি সময় মতো কার্ড তৈরি করতে না পারে, তাহলে তাকে গুনতে হবে 5 ওমানি রিয়াল জরিমানা। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, সিভিল স্ট্যাটাস আইন নতুন করে সংশোধন করা হয়েছে। এই আইনে কোনো ওমানি নাগরিক বা প্রবাসীদের বয়স 10 বছর বা তার বেশি হলেই 30 দিনের মধ্যেই আইডি কার্ড বা আবাসিক কার্ড তৈরি করতে হবে। যদি কোনো ব্যক্তি কার্ড তৈরি না করে, তাহলে তাকে জরিমানা করার বিধান কার্যকর করা হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এই আইনটি কার্যকর হওয়াতে এই মুহূর্তে যে সকল প্রবাসীরা ওমানে ফ্যামিলি সহ বসবাস করেন এবং আপনাদের সন্তানদের বয়স যদি 10 বছরের অধিক হয়, অবশ্যই আপনাদের সবাইকে এর কার্ডটি করতে হবে। আর যদি কেউ এই কার্ডটি না করে, সেক্ষেত্রে ওমান রয়্যাল পুলিশের ঘোষণা অনুসারে প্রত্যেককেই 5 ওমানি রিয়াল করে জরিমানা দিতে হবে। এদিকে নতুন স্কুলের পোশাক পাচ্ছে শাহিনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। ওমানের উত্তর আল দক্ষিণ বাতিনা প্রদেশে ঘূর্ণিঝড় ও শাহিনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্কুল যাওয়ার জন্য নতুন পোশাক সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে চিলড্রেন ফার্স্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন জানিয়েছে, আজ সকালে সমিতি তৃতীয়বারের মতো ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত এলাকার বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন। এ সময় এলাকার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার জন্য নতুন পোশাক সরবরাহের ঘোষণা দেওয়া হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের চেয়ারপারসন ডক্টর মোনা বিনতে ফাহাদ আল সাইদ। এদিকে ওমানে ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ আলবাতিনা প্রদেশের সকল ইন্টারনেট গ্রাহকদের অক্টোবর মাসের বিল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান আওসাব। আওসাব এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি উত্তর ও দক্ষিণ আলবাতিনার সকল ইন্টারনেট গ্রাহকদের অক্টোবর মাসের বিল মওকুফ করার সিদ্ধান্ত নেয়। তাই এই প্রদেশটি সকল গ্রাহকদের অক্টোবর মাসের ইন্টারনেট বিল পরিশোধ করার প্রয়োজন নেই। এই অঞ্চলে যে সকল প্রবাসী ভাইরা আছেন, আপনাদেরকেও অক্টোবর মাসের কোনো ধরনের ইন্টারনেট বিল দিতে হবে না। এই ঘোষণা অনুসারে ওমানে শাহিনে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে অর্থনৈতিকভাবে অনেকটাই বিপদগ্রস্ত হয় ওমান, যার কারণেই মানবিক দিক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে মাস্কাট পৌরসভার আল মাওয়ালা কেন্দ্রীয় সবজি ও ফলের দোকান খোলার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই বাজার। মাস্কাট পৌরসভা জানিয়েছে, বাজারে ব্যবসায়ীদের অবস্থা বিবেচনা করে ও খুচরা বাজারে বিক্রয় করে ত্বরান্বিত করার নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌরসভা নিয়ন্ত্রণ ও করোনায় সতর্কতামূলক ব্যবস্থা মেনে সকল গ্রাহকদের বাজারে প্রবেশ করার নির্দেশনাও দেওয়া হয়। ক্রেতাদের বাজারে 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে, যেখানে গ্রাহকদের জন্য ইনডোর এবং আউটডোর পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে। 3 টন বা তার বেশি ওজনের ট্রাক বাজারের 1 নম্বর এবং যানবাহনের জন্য 1 নং গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। এদিকে ওমানে গত 3 দিনে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র 47 জন। গত 3 দিনে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে 3 জন। এই মুহূর্তে ওমানের করোনা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে।
বর্তমানে ওমানের ভ্যাকসিন প্রায় 80-90% কার্যকর বলে মনে করছে ওমানের বিশেষজ্ঞরা। এমতো অবস্থায় প্রত্যেকটি প্রবাসীকেই অনুরোধ করব, আপনারা অবশ্যই 2 ডোজ ভ্যাকসিন কমপ্লিট করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এই মুহূর্তে নতুন নিয়ম অনুসারে প্রত্যেকটা প্রবাসীকেই ভিসা লাগানোর 15 দিন আগে যে আবেদনটি করতে হবে এটা কবে নাগাদ চালু হবে। আপনাদের জন্য বলতে চাই, ওমান সরকারের নির্ধারিত যতগুলো নিয়ম চালু হয় প্রত্যেকটা নিয়ম বছরের প্রথম মাস থেকেই কার্যকর হয়। সেজন্য সবাইকে অনুরোধ করব, যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে আপনাদের এই মুহূর্তে ওই বিষয় নিয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের এই নিয়মটা আগামী জানুয়ারির 1 তারিখ থেকে কার্যকর হবে এমনটা ওমানের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। পাশাপাশি অনেক প্রবাসী ভাইরাই প্রশ্ন করে যাচ্ছেন, যারা আউটপাসে রেজিস্ট্রেশন করে যাচ্ছে, যাদের কোনো ধরনের ডকুমেন্টস নেই, তারা আসলে রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছে কিনা। আপনাদেরকে গত 2 দিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ওমানে থাকা অবৈধ প্রবাসী ভাইরা যারা বিনা জরিমানায় কোনো ধরনের জেল ছাড়ায় দেশে ফিরতে ইচ্ছুক, আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছেন। গতকাল কয়েকজন প্রবাসীর সঙ্গে কথা হয়, তারা সবাই নতুন করে আউটপাসে দেশে আসার জন্য সানাত অফিসে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে। আপনারা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলুন। পাশাপাশি যে সকল প্রবাসীরা ওমানে বিভিন্ন দেশ থেকে এসে অবৈধ হয়ে আসেন, আপনাদের জন্য কোনো ধরনের নির্দেশনায় এখন পর্যন্ত আসেনি। আগেও যেমনটি বলা ছিল, আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য দূতাবাসের সহযোগিতা, সেই সাথে ওমানের লেবার অফিসের সহযোগিতার প্রয়োজন। অনেক প্রবাসীরাই এইখানে চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেছেন, কারণ রেজিস্ট্রেশন হওয়ার মতো কোনো সুযোগেই তারা পায়নি। এবারও আউটপাসের সময়সীমা বাড়ছে ঠিকই, কিন্তু অন্য দেশ থেকে এসে অবৈধ হয়ে থাকা হাজার হাজার প্রবাসীদের জন্য কোনো ধরনের নির্দেশনায় জারি করেনি ওমান সরকার। এমতো অবস্থায় প্রত্যেকটি অবৈধ প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সেই সাথে ওমানে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে যে সকল কর্মচারী কর্মকর্তা আছেন, সবার সবিনয় বিনোদন এই যে আপনারা যত দ্রুত সম্ভব এই সমস্ত অবৈধ প্রবাসীদের দেশে ফিরিয়ে আসার জন্য কিছু একটা ব্যবস্থা করুন। অনেক প্রবাসীরাই আছে এই মুহূর্তে অনেকটাই মানবতর জীবন যাপন করে যাচ্ছে, তাদের দুঃখ দুর্দশার কথাগুলো আপনাদের সামনে প্রতিনিয়তই তুলে ধরি। তাই সকলের পক্ষ থেকেই অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব এই সমস্ত প্রবাসীদের দেশে ফেরার সুযোগ করে দিন। তো এই ছিল এখন পর্যন্ত আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর, পাশাপাশি ওমানের সর্বশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরবর্তী আপডেটগুলো জানিয়ে দিতে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।